ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলানস্কির একটি নকল ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক গণমাধ্যমে যেখানে তিনি ইউক্রেনের সেনাদের অস্ত্র তুলে দেওয়ার আহ্বান জানান বলে প্রচার করা হচ্ছে নকল ভিডিও ক্লিপটিতে প্রেসিডেন্টের ঠোঁট অডিওর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ দেখা গেলেও তার মাথা আলাদা জোড়া লাগানোর ব্যাপারটি শনাক্ত করা গেছে গলা ভিডিও ভিডিওটিতে জেলনস্কির মতো পুরোপুরি মেলেনি ভিডিওটিতে নকল বলে প্রত্যাখ্যান করেছেন জেলনস্কি ভিডিও ক্লিপটি ডিফ্যাক্ট প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে এরই মধ্যে এই ভিডিও ইউটিউব ও ফেসবুক থেকে প্রত্যাহার করেছে কর্তৃপক্ষ